হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আর কয়েক দিনের মধ্যেই কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো 2 থেকে 3 দিনের মধ্যে এই ঝড় বৃষ্টি চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গে। তো কী কী জানানো হয়েছে? এছাড়াও আগামী 11 তারিখ অর্থাৎ আগামী পরশু দিন কিন্তু একটি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিকল্পনা করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় হবে বা কখন থেকে হবে, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব আপনাদেরকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি পুরো বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেটা বলা হয়েছে মোবাইল অন স্ক্রিনে দেখুন, নিউজের মাধ্যমে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়, সতর্কতা বার্তা জারি আবহাওয়া দপ্তরের। তো আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হয়েছে দেখুন, বলা হয়েছে বুধ থেকে রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গের প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি জানানো হয়েছে 11 জুন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ বুধ থেকে রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি জানানো হয়েছে 11 জুন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী 2 থেকে 3 দিনে মৌসুমী বায়ু সারা রাজ্যে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় আগেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু, তা আস্তে আস্তে অন্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু সারা রাজ্যেই ছড়িয়ে পড়বে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, যা হবে 9 থেকে 13 জুনের মধ্যে। এছাড়াও বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য হলুদ সতর্কতাবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোনো কোনো জায়গায়, আর ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। শনিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায়। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে। বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে সেরকমভাবে সতর্কতাবার্তা দেওয়া না হলেও শনিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এছাড়াও বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আলাদা করে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও বলা হয় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, মৎস্যজীবীদের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে 11 জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যে কারণে 11 জুন সকাল থেকে মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। আর যারা ইতিমধ্যে বজ্রবিদ্যুতের থেকে বাঁচতে কী করা যাবে কী করা যাবে না, তো বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ আছড়ে পড়ার সময় তারা যেন পাকা বাড়ির তলায় আশ্রয় নেয়, সেই সময় একেবারেই বাইরে বেরিয়ে পড়া যাবে না, এ সময়ে গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে না, এ সময় কৃষকরা যেন মাঠে কাজ করতে না যান, আর ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী জানানো হয়েছে? এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা হয়েছে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছিল
ওয়েদার আপডেট সেগুলো কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর এই চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে চলে যাবে। কোনো ভিডিওর পরবর্তীতে এই চ্যানেল থেকে আপনার মিস